পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাসে নাগাত মিসাইল টেস্ট লঞ্চ করতে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও। কাঁথির জুনপুট উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ওই মিসাইল ছোড়া হবে। জেলা শাসক তানভীর আফজাল একথা জানিয়েছেন। তিনি বলেন, মিসাইলের লঞ্চিং প্যাড তৈরির জন্য জুনপুটে ডিআরডিওকে রাজ্য সরকার জমি দিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ওই অথবা মার্চে ডিআরডিও ওই এলাকা থেকে টেস্ট লঞ্চ করবে। অন্যদিকে বালেশ্বর থেকেও একটি মিসাইল ছোড়া হবে। দুটি মিসাইল মাঝপথে একে অপরকে কিভাবে ইন্টারস্পেন্ট বা বিচ্ছিন্ন করে সম্ভবত সেই বিষয়ে গবেষণা করবে ডিআরডিও। জানা গেছে, রাজ্যের উপকূল এলাকা থেকে প্রথম এ ধরনের মিসাইল টেস্ট লঞ্চ হচ্ছে। রাজ্যের উপকূল এলাকার নিরাপত্তা ও নজরদারি বাড়াতে কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সিগুলি বাড়তি গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই রাজ্যের উপকূলে মিসাইল টেস্ট লঞ্চ প্যাড গড়ে তোলা হচ্ছে বলে মনে করছে জেলা প্রশাসন। মঙ্গলবার অন্যতম কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সি ভারতীয় কোস্টগার্ডের আইজি ইকবাল সিং চৌহান হলদিয়া এসে জানিয়েছেন, রাজ্যে আরও দুটি র্যাডার স্টেশন গড়ছে কোস্টগার্ড। একটি র্যাডার স্টেশন হচ্ছে জুনপুটে। বুধবার হলদিয়া এসে জেলা শাসক বলেন, উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ড আরও নজরদারি বাড়াচ্ছে। র্যাডার স্টেশনে যাওয়ার জন্য কোস্টগার্ড জমি চেয়েছিল। রাস্তার জন্য জমি শুধু নয়, পঞ্চদশ অর্থ কমিশনের টাকাও রাস্তায় করে দিয়ে জাতীয় নিরাপত্তায় সহায়তা করছে রাজ্য। ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চে ডিআরডিও, যেটা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তারা একটা এখান থেকে টেস্ট লঞ্চ একটা করবে, একটা রকেট ছাড়বে, সেটা বালাসোর থেকে ইন্টারসেপ্ট হবে। ওদের কোনো রিসার্চের ব্যাপার আছে যার জন্য রাজ্য সরকার থেকে ওদের জন্য একটা জুনপুটে জমিও দেওয়া হয়েছে। সেটা আগেই রাজ্য সরকার সহযোগিতা করেছে, আমরা জেলা থেকে তাদের দিয়েছি, তো সেটাই ওরা টেস্টিং করবে আর কি ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চে। তো দেখা যাক, ওদের ডেট এখনও জানাইনি, ডেট জানালে নিশ্চয়ই আমরা জানাবো। ছাত্রছাত্রীকে দেখানোর কি সুযোগ করে দিচ্ছে? আমি জানি না ওদের মানে কী প্রোগ্রাম কীভাবে আছে, সেটা ওরা ওই রকম করে পাবলিসাইজ করতে চায় কি না, ওদের সাথে আমরা কথা বলে দেখব, যদি সম্ভব হয় তাহলে হবে। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।